আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলে আপনার মতে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে যে ভিডিওটা করছি, টাইটেল দেখে বুঝতে পেরেছেন তো, আমার চ্যানেলে এখন 1000 সাবস্ক্রাইবার হয়ে গিয়েছে। সকলকে মনের অন্তরস্থল থেকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য, আমাকে এই পর্যন্ত নিয়ে আসার জন্য। তো বন্ধুরা, যারা যারা আমার চ্যানেলের সাথে আছেন তারা অবশ্যই অবগত আছেন আমি কী ধরনের ভিডিও করে থাকি। তারপরেও যারা যারা নতুন আমার এই ভিডিও দেখছেন তাদের জন্য বলে রাখছি যে আমি মূলত মোটরসাইকেল রিলেটেড ভিডিও করে থাকি। এর পাশাপাশি যদি কোথাও ঘুরতে যাই তাহলে তখন ট্রাভেল ব্লগ করে থাকি। তো এই দুই ধরনের ভিডিও ম্যাক্সিমাম আমার করা হয়ে থাকে। তো যারা যারা এই ধরনের ভিডিও পছন্দ করেন দেখতে তারা আমার চ্যানেলের সাথে থাকতে পারেন। আর আমি সবসময় চেষ্টা করি আমার মতো করে ভিডিও করার, মানে নর্মালি ইউটিউবের বিভিন্ন ধরনের ভিডিও আপনারা যে দেখে থাকেন সেই ধরনের ভিডিও আমি করা থেকে বিরত থাকি। অর্থাৎ আর একটু ক্লিয়ারভাবে যদি বলি, আমি আমার মতো করে বলি, আমার মতো করে উপস্থাপন করি। অনেকে বলে যে এটা প্রফেশনালভাবে করা বা গুছিয়ে বলা, শব্দের সঠিকভাবে ব্যবহার করা, যে আমি যে শব্দটা ব্যবহার করতেছি এই শব্দটা ঠিকমতো করছি কি না। আমি ওইভাবে ফলো করি না, আমি আমার যেরকম ভালো লাগে, আমি আমার যে ন্যাচারাল যেই আমার একটা চিন্তাভাবনা অথবা আমি ন্যাচারাল যেরকম আমি সেইভাবেই আপনাদের মাঝে আমার ভিডিওর মাধ্যমে আমার চ্যানেলকে উপস্থাপন করে থাকি। তো বন্ধুরা, আমার চ্যানেলে মোটামুটি যতগুলো ভিডিও আমি দিয়েছি বাইকের, এর ভিতরে ম্যাক্সিমাম ভিডিও হলো RKS 100cc-র, কেননা আমি নিজে পার্সোনালি এই বাইকটি ইউজ করে থাকি। এর পাশাপাশি আর কিছু বাইক রয়েছে হায়া সিসির বাইক, যেগুলো 1000cc বা এর উপরের, যেগুলো বাংলাদেশে নেই। কিন্তু একটা বাইক আছে যেটা R15M, আর R15-এর যে নতুন ভার্সন দুইটা এসেছে ওই দুইটা ভার্সন নিয়ে একটা ভিডিও করেছিলাম। তো চেষ্টা করবো ওই বাইক রিলেটেড ম্যাক্সিমাম ভিডিও করার, এর পাশাপাশি ট্রাভেল ব্লগ এটাও করার পরিকল্পনা আছে। তো সময়ের খুব সরকতা আমার, কাজের ফাঁকে ফাঁকে ভিডিও করতে হয়। আমি ইউটিউবকে আমার ক্যারিয়ার হিসাবে বা মানে কি বলে মানে একেবারে এটা দিয়ে অনেক কিছু করে ফেলবো সেই উদ্দেশ্যে আমি ইউটিউবে আসিনি। আমি নর্মালি আমি যা যা করতেছি আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি। এই যে ভিডিও করতেছি, ভিডিও শ্যুটিং করার সেট আপ মেট আপ এগুলো যা যাবতীয় লাগে এগুলো আমার আগে থেকে আইডিয়া আছে। তো আবার এডিটিংয়ের ক্ষেত্রে ওই সেম কাজগুলো আমি আগে থেকেই জানি। আবার গ্রাফিক্স রিলেটেড যেই বিষয়গুলো আছে সেগুলো আমি আগে থেকে জানি। তো যেহেতু এই জিনিসগুলো আমার জানা আছে, আমি একাই সব কিছু এগুলো নিজে নিজে করতে পারি, এই কারণে চিন্তা করলাম যে ইউটিউবে কেননা ভিডিও ছাড়ি, সবাই যেহেতু করতেছে আমি টুকটাক করতে থাকি। তো এইটাই হলো মূল উদ্দেশ্য, মানে ভালো লাগে থেকে, মানে একটা ভিডিও মাধ্যমে আপনাদের মাঝে পৌঁছালাম যে একটু ভালো লাগা কাজ করে, যে আমি নিজে নিজে মাঝে মাঝে ইউটিউবে বিভিন্ন ধরনের ভিডিও দেখি। আগেও দেখতাম যে ইউটিউবে কোনো কিছু দরকার হলে ইউটিউবে সার্চ করতাম, দেখতাম ট্রাভেল করতে গেলে ওই জায়গাটা কেমন হবে সেটা ইউটিউবে সার্চ দিয়ে আগে দেখতাম। তারপর মোটরসাইকেল কেনার আগে আমি ইউটিউবে সার্চ দিয়ে দেখেছি যে কোন ধরনের মোটরসাইকেল কিনলে ভালো হবে আমার বাজেট অনুযায়ী। তো এগুলো দেখে দেখে তখন চিন্তা করলাম যে আমি নিজেই একটা চ্যানেল করি, যেহেতু আমি কাজগুলো জানি আমি এটা মেনটেন করতে পারবো। যদিও সময়ের অভাব, এই কারণে ভিডিও কম কম দেওয়া হয়। তো সময় সরকতা যদি না থাকতো তাহলে বেশি বেশি ভিডিও দেওয়া হতো। কিছুদিন আগে আমি টানা অনেক জায়গায় ঘুরতে গিয়েছিলাম, তখন ধারাবাহিকভাবে সপ্তাহে দুইটা করে ভিডিও দিতে পারতাম, কিন্তু এখন কাজের চাপ এতটাই বেড়ে গেছে এখন সপ্তাহে একটা ভিডিও দেওয়া অনেক কষ্টকর হয়ে যায়। তারপর চেষ্টা করি যে সপ্তাহে একটা ভিডিও যেন আমি ধরে রাখতে পারি, আদারওয়াইজ ইউটিউবের যে একটা ব্যাপার স্যাপার থাকে। তো বন্ধুরা, ফাইনালি আমি ইউটিউবের একজন মেম্বার হতে সক্ষম হয়েছি এই 1000 সাবস্ক্রাইবারের মাধ্যমে। তো আশা করতেছি আগামীতে আপনারা আমার পাশে থাকবেন এবং আরও নতুন নতুন অনেক বন্ধু আমার সাথে জয়েন হবেন, আমার চ্যানেলের সাথে যোগ দিবেন, আমার ভিডিওগুলো দেখবেন, আমাকে উৎসাহ দিবেন। সেই প্রত্যাশা নিয়ে সামনের দিকে আগানোর জন্য চিন্তাভাবনা করছি। তো
যেভাবে আমি ভিডিও করতেছি এইভাবে ধারাবাহিকভাবে আপনাদের মাঝে আমি সবসময় ভিডিও নিয়ে ফিরে আসব। তো আপনাদের যদি কোনো পরামর্শ থাকে বা কোন ধরনের ভিডিও আপনারা দেখতে মানে চাচ্ছেন, ন্যাচারাল ভিডিওগুলো মানে পেইড ব্লগ হয় না, যে পেইড ব্লগগুলো বিভিন্ন স্পন্সরের মাধ্যমে তারা একটা কোম্পানি খারাপ দিক থাকলেও সেটাকে হাইড করে ওরা ওটাকে প্রমোট করার চেষ্টা করে, তো আমি ওই ধরনের চিন্তাভাবনা আমার নাই। আমি যেটা ন্যাচারাল সেইভাবেই বলে থাকি আর এইভাবেই বলবো। তো যারা যারা নতুন ভিউয়ার বা নতুন সাবস্ক্রাইবার তাদেরকে আমি স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে, আর যারা যারা এখন এই ভিডিওটা দেখছেন এখন সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন, দেখা যাক সামনে কতদূর কী করতে পারি। আর এই পথ চলা 1,000 দিয়ে শুরু হয়েছে, এখন চেষ্টা করবো ধাপে ধাপে 5,000, 10,000, 1,000,000 মানে স্বপ্ন দেখতেই পারি। তো ওই অনুযায়ী আগানোর একটা চিন্তাভাবনা। তো বন্ধুরা আপনারা পাশে থাকলে অবশ্যই সেই পর্যন্ত আমি পৌঁছাতে পারবো। আপনাদের সাপোর্ট ছাড়া ইউটিউবে বা সোশ্যাল মিডিয়ায় কোনো কিছু করাই সম্ভব না, তো এই কারণে আপনাদের সাপোর্ট খুবই জরুরি। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই কামনা করতেছি। যারা আমার এই ভিডিও প্রথম দেখছেন তারা হয়তো জানেন না আমি কেমন ভিডিও করে থাকি, তো আপনাদের জন্য বলা থাকবে যে আপনারা আমার চ্যানেলের প্রিভিউস যে ভিডিওগুলো আছে সেগুলো দেখলে একটা আইডিয়া পাবেন আমি কী ভিডিও করে থাকি। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা যারা আমার রেগুলার সাবস্ক্রাইবার আছেন, ভিউয়ার আছেন, তাদেরকে ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। আর আপনারা এভাবে সাপোর্ট করে যাবেন সেই প্রত্যাশায় আজকের মতো আমি বিদায় নিচ্ছি। তো আগামী ভিডিওতে আবার দেখা হবে, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।